ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের জন্য বাংলা থেকে ইংরাজি প্যাসেজ অনুবাদের পঁয়ত্রিশতম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজকে এই প্যাসেজটা তোমাদের সামনে খুব সহজভাবে ইংরাজিতে অনুবাদ করে দেখাবো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে প্যাসেজের প্রথম লাইন দেখো ম্যালেরিয়া একটি সাধারণ রোগ এই রোগে প্রতি বছর বহু মানুষ কষ্ট পায় প্রথমে আমরা অনুবাদ করব ম্যালেরিয়া একটি সাধারণ রোগ এই বাক্যটাকে আমরা অনুবাদ করতে পারি ম্যালেরিয়া ইজ আ কমন ডিসিজ এর পরের বাক্যটা দেখো এই রোগে প্রতি বছর বহু মানুষ কষ্ট পায় এই বাক্যটা থেকে প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য এই ভার্বকে প্রশ্ন করতে হবে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি কারা কষ্ট পায় তাহলে দেখো তার উত্তর হবে বহু মানুষ তার মানে বহু মানুষ হচ্ছে সাবজেক্ট তাহলে কি হবে মেনি পিপুল সাবজেক্টের পর ভার্ভ বসাতে হবে এখানে দেখো ভার্ব হচ্ছে কষ্ট পায় সাফার বসানো হলো সাফার হচ্ছে সিম্পল পেজেন্টেন্স এবারে যদি বলা হয় কি হতে কষ্ট পায় তাহলে দেখো সেটা হবে এই রোগ হইতে তাহলে কি হবে ফর্ম দিস ডিসিস আচ্ছা কখন কষ্ট পায় দেখো এখানে রয়েছে প্রতি বছর কি হবে এভরি ইয়ার পরের বাক্যটা দেখো রোগীর ভীষণ কাপুনি দিয়ে জ্বর আসে এবং বারবার গায়ের তাপমাত্রা বাড়ে প্রথমে আমরা অনুবাদ করব রোগীর ভীষণ কাপুনি দিয়ে জ্বর আসে দেখো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে রোগী তাহলে দেখো দ্য পেশেন্ট সাবজেক্ট বসে গেল এরপর আমাদের ভার বসাতে হবে এখানে দেখো ভার্ব হচ্ছে আসে এখানে দেখো রয়েছে জ্বর আসে তাহলে আমরা কী লিখতে পারি ডেভেলপস ফিভার তাহলে দেখো ডেভেলপস হচ্ছে ভার্ভ আর তার অবজেক্ট হচ্ছে ফিভার আচ্ছা কিভাবে জ্বর আসে এখানে দেখো রয়েছে কাপুনি দিয়ে আমরা এটা অনুবাদ করবো কাপুনিসহ তাহলে কী হবে উইথ এক্সট্রিম সিভারিং ভীষণ সহ। তাহলে দেখো প্রথম বাক্যটার অনুবাদ হয়ে গেল তারপরে দেখো এবং কনজাংশান বসানো হলো অ্যান্ড তারপরে দেখো আরেকটা বাক্য রয়েছে বারবার গায়ের তাপমাত্রা বাড়ে এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে গায়ের তাপমাত্রা কার গায়ের তাপমাত্রা রোগীর তাহলে রোগীর পরিবর্তে আমরা হিস অথবা হার ইউজ করতে পারি তাহলে কি হবে হিস অথবা হার বডি টেম্পারেচার এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পর ভার্ভ বসবে এখানে দেখো ভার হচ্ছে বারে রাইসেস বসানো হলো আচ্ছা কতবার বারে এখানে দেখো রয়েছে বারবার তাহলে ফ্রিকোয়েন্টলি বসানো হলো ফ্রিকোয়েন্টলি হচ্ছে অ্যাডবাপ অফ ফ্রিকোয়েন্সি পরের বাক্যটা দেখো ম্যালেরিয়ার লক্ষণগুলির মধ্যে মাথার যন্ত্রণা এবং কখনো কখনো বমিও থাকে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ম্যালেরিয়ার লক্ষণগুলি কি হবে সিমটমস অব ম্যালেরিয়া এটা হচ্ছে সাবজেক্ট আর এখানে দেখো রয়েছে ম্যালেরিয়ার লক্ষণগুলোর মধ্যে মাথার যন্ত্রণা এবং কখনো বমি বমিও থাকে তাহলে দেখো এখানে ভার হিসেবে আমরা বসাতে পারি ইনক্লুড আচ্ছা ম্যালেরিয়ার লক্ষণগুলোর মধ্যে কী কী পড়ে মাথার যন্ত্রণা কী হবে হেডেক তারপরে দেখো রয়েছে এবং অ্যান বসানো হলো তারপরে দেখো রয়েছে কখনো কখনো সামটাইমস আর তারপরে দেখো রয়েছে বমি ভমিটিং বসানো হলো তাহলে দেখো সিমটমস অব ম্যালেরিয়া এটা হচ্ছে সাবজেক্ট ইনক্লুড হচ্ছে ভার্ভ আর এই ভার্ভের অবজেক্ট হচ্ছে হেডেক অ্যান্ড সামটাইমস ভমিটিং পরের বাক্যটা দেখো ম্যালেরিয়া চিকিৎসার জন্য কুইনাইন বা কিছু কুইনাইন ভিত্তিক ওষুধ দেওয়া হয় প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে আর তার জন্য ভার্ভকে প্রশ্ন করতে হবে যদি আমরা এই ভার্ভকে প্রশ্ন করি কি দেওয়া হয় তাহলে দেখো তার উত্তর হবে কুইনাইন বা কিছু কুইনাইন ভিত্তিক ওষুধ তাহলে এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট তাহলে দেখো কুইনাইন অর সাম কুইনাইন বেস্ট ড্রাগস তাহলে সাবজেক্ট বসে গেল এরপর আমাদের ভার্ভকে বসাতে হবে এখানে দেখো ভার্ভ হচ্ছে দেওয়া হয় দেখো বাক্যটা প্যাসিভে রয়েছে তার জন্য এই ভার্ভটা আমরা সিম্পল পেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করব। তাহলে কি হবে আর গিভেন এই গিভেনের পরিবর্তে তোমরা প্রেসক্রাইবড এটাও ইউজ করতে পারো আচ্ছা যদি ভাটকে প্রশ্ন করা হয় কেন কুইনাইন বা কিছু কুইনাইন ভিত্তিক ওষুধ দেওয়া হয় তাহলে দেখো তার উত্তর হবে ম্যালেরিয়া চিকিৎসার জন্য দেখো পারপাস বোঝাচ্ছে পারপাস বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করি এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করবো তাহলে কি হবে টু টিট ম্যালেরিয়া ম্যালেরিয়া চিকিৎসার জন্য তাহলে বাক্যটা কি হলো কুইনাইন অর সাম কুইনাইন বেস ড্রাগস আর গিভেন অথবা প্রেসক্রাইবড টু টিট ম্যালেরিয়া পরের বাক্যটা দেখো এই রোগ মশার বিশেষত অ্যানোফিলিসের কামড় থেকে ছড়ায় এই বাক্যটা সাবজেক্ট হচ্ছে এই রোগ দ্য ডিসিজ সাবজেক্ট বসে গেল এরপর আমাদের ভার্ভ বসাতে হবে এখানে দেখো ভার্ভ হচ্ছে ছড়ায় দেখো এই বাক্যটাও প্যাসিভে রয়েছে তাই এই জায়গায় আমরা সিম্পল পেজেন্টের প্যাসিভ ভয়েস ইউজ করব। তাহলে কী হবে ই স্প্রেড আচ্ছা কিভাবে ছড়ায় এখানে দেখো রয়েছে মশার কামড় থেকে আমরা এটা অনুবাদ করব মশার কামড়ের দ্বারা কী হবে বাই দ্য বাইট অফ মস্কিটোস আর এখানে দেখো ব্র্যাকেটে রয়েছে বিশেষত অ্যানোফিলিসের তার জন্য এটা ব্র্যাকেটে লেখা হলো স্পেশালি অ্যানোফিলিস পরের বাক্যটা দেখো কখনো কখনো এই রোগ মহামারীর আকার ধারণ করে এবং বহু মানুষের জীবন কেড়ে নেয় প্রথমে আমরা অনুবাদ করব কখনো কখনো এই রোগ মহামারীর আকার ধারণ করে দেখো বাক্যটা শুরুতে রয়েছে কখনো কখনো তাহলে সামটাইমস বসে গেল এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেখো এই রোগ দ্য ডিসিজ বসে গেল এরপর আমাদের ভার বসাতে হবে এখানে ভার্ভ দেখো ধারণ করে এখানে অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে মহামারীর আকার ধারণ করে অর্থাৎ ন্যায় তাহলে ন্যায় অর্থে আমরা লিখব টেক্স আচ্ছা কি ধারণ করে এখানে দেখো রয়েছে মহামারীর আকার তাহলে কি হবে দ্য ফর্ম অফ অ্যান্ড এপিডেমিক তাহলে দেখো দ্য ডিস হচ্ছে সাবজেক্ট টেক্স হচ্ছে ভার্ভ আর এই ভার্ভের অবজেক্ট হচ্ছে দ্য ফর্ম অফ অ্যান্ড এপিডেমিক তারপরে অ্যান্ড বসে গেল তারপরে দেখো আরেকটা বাক্য শুরু হচ্ছে বহু মানুষের জীবন কেড়ে নেয় আচ্ছা কে কেড়ে নেয় দেখো সাবজেক্ট প্রথমেই বসে গেছে এই রোগ তার জন্য এখানে আমরা ভার্ভ থেকে শুরু করবো দেখো কেড়ে নেয় কী হবে ক্লেমস আচ্ছা কী কেড়ে নেয় এখানে দেখো রয়েছে বহু মানুষের জীবন কী হবে আর লট অফ লাইফস পরবর্তী বাক্যটা দেখো ম্যালেরিয়া নিবারণের জন্য কিছু উপায় অবলম্বন করা প্রয়োজন কি অবলম্বন করা প্রয়োজন কিছু উপায় দেখো কিছু উপায় হচ্ছে সাবজেক্ট সাম মেজাস সাবজেক্ট বসে গেল আর এরপর আমাদের ভার্ভ বসাতে হবে এখানে দেখো ভার্ভ হচ্ছে অবলম্বন করা প্রয়োজন এইটুকুনি অংশ হচ্ছে ভার্ভ এখানে দেখো দুটো ভার্ব রয়েছে অবলম্বন করা প্রয়োজন মনে রাখবে পরপর যদি দুটো ভার্ভ থাকে তাহলে প্রথমটা হয় নন ফাইনাইট ভার্ভ আর দ্বিতীয়টা হয় ফাইনাইট ভার্ভ এই নন ফাইনাইট ভার্ভের জায়গায় জিরান আর ইনফিনিটি আসতে পারে প্রথমে আমাদের ফাইনাইট ভার্ভকে অনুবাদ করতে হবে এখানে দেখো রয়েছে প্রয়োজন তাই নিট বসানো হলো এরপর আমাদের নন ফাইনাইট ভার্ভটাকে অনুবাদ করতে হবে এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ বসাবো আর যেহেতু বাক্যটা প্যাসিভে রয়েছে তার জন্য এখানে আমরা প্যাসিভ ইনফিনিটিভ বসাবো তাহলে কি হবে টু বি টেকেন যদি এটা অ্যাক্টিভ হতো তাহলে টু টেক হতো কিন্তু এটা প্যাসিভে রয়েছে তার জন্য টু বি টেকেন আচ্ছা যদি ভার্ককে প্রশ্ন করা হয় কেন কিছু উপায় অবলম্বন করা প্রয়োজন তাহলে দেখো তার উত্তর হবে ম্যালেরিয়া নিবারণের জন্য দেখো পারপাস বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা ইনফিনিটি ইউজ করব। তাহলে কি হবে টু প্রিভেন্ট ম্যালেরিয়া পরের বাক্যটা দেখো জমে থাকা জল এবং অপরিষ্কার নর্দমাগুলি মশার আতুর ঘর আমরা এই বাক্যটাকে অনুবাদ করব। জমে থাকা জল এবং অপরিষ্কার নর্দমাগুলি হলো মশার আতুর ঘর তাহলে দেখো এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে জমে থাকা জল এবং অপরিষ্কার নর্দমাগুলি ইংরাজি কি হবে স্ট্যাকন্যান ওয়াটার স্ট্যাক্যান্ড ওয়াটার মানে জমে থাকা জল অ্যান্ড আনক্লিন ড্রেন্স অপরিষ্কার নর্দমাগুলি তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল তারপরে দেখো ভার্ব হচ্ছে হলো আর আনা হলো তারপরে দেখো রয়েছে মশার আতুর ঘর প্রথমে আমরা অনুবাদ করব আতুর ঘর তাহলে কী হবে ব্রিডিং গ্রাউন্ডস আর তারপরে দেখো রয়েছে মশার আমরা লিখবো মশার জন্য তাহলে কী হবে ফর মস্কিটোস এই বাক্যটা দেখো সেজন্য আমাদের নিশ্চিত হওয়া দরকার যাতে আমাদের বাড়ির চারপাশে বদ্ধ জল না থাকে এবং নর্দমাগুলি পরিষ্কার হয় এই বাক্যটা দেখো বেশ বড় আমরা এই বাক্যটাকে ভেঙে ভেঙে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করবো সেজন্য আমাদের নিশ্চিত হওয়া দরকার এখানে দেখো শুরুতে রয়েছে সেজন্য জন্য দ্যাট ইজ হোয়াই বসানো হলো এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেখো আমাদের অর্থাৎ আমরা উই বসানো হলো এরপর আমাদের ভার্ভ বসাতে হবে এখানে ভার্ভ দেখো নিশ্চিত হওয়া দরকার দেখো এখানে দুটো ভার্ভ রয়েছে নিশ্চিত হওয়া আর দরকার প্রথমটা হচ্ছে নন ফাইনাইট ভার্ভ আর দ্বিতীয়টা হচ্ছে ফাইনাইট ভার্ভ প্রথমে অনুবাদ হবে ফাইনাইট ভার দরকার নিট বসানো হলো আর এই নন ফাইনাইট ভার্বের জায়গায় আমরা ইনফিনিটিভ বসাবো তাহলে কি হলো উই নিট টু মেক শিওর এই মেক শিওরের জায়গায় তোমরা এনশিওরও ইউজ করতে পারো তারপরে দেখো এই বাক্যটার অনুবাদ হয়ে গেল এরপর রয়েছে কনজাংশান জাতি দ্যাট বসানো হলো এই দ্যাটের জায়গায় তোমরা শো দ্যাটও ইউজ করতে পারো এরপর দেখো আরেকটা বাক্য রয়েছে আমাদের বাড়ির চারপাশে বদ্ধ জল না থাকে এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টারি দেয়ারকে সাবজেক্ট হিসেবে বসাবো এখানে দেখো রয়েছে বদ্ধ জল না থাকে তাহলে কী হবে দেয়ার ইজ নো স্ট্যান্ডিং ওয়াটার এখানে দেখো ইন্ট্রোডাক্টারি দেয়ারকে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে আর বদ্ধজল ইংরেজি দেখো স্ট্যান্ডিং ওয়াটার তারপরে দেখো রয়েছে আমাদের বাড়ির চারপাশে অ্যারাউন্ড আওয়ার হাউস তাহলে দেখো দ্বিতীয় বাক্যটার অনুবাদ হয়ে গেল এরপর দেখো রয়েছে এবং অ্যান বসানো হলো আর তারপরে জাতে অর্থে এখানে দ্যাট ইউজ করা হলো তারপরে দেখো রয়েছে নর্দমাগুলি পরিষ্কার হয় তাহলে কি হবে দ্য ড্রেন্স আর ক্লিন তাহলে পুরো বাক্যটা কি হলো দ্যাট ইজ হোয়াই উই নিড টু মেক শিওর দ্যাট দেয়ার ইস নো স্ট্যান্ডিং ওয়াটার অ্যারাউন্ড আওয়ার হাউস অ্যান্ড দ্যাট দ্য ড্রেন্স আর ক্লিন নেক্সট বাক্যটা দেখো ম্যালেরিয়া প্রবণ এলাকায় নিয়মিত ডিডিটি ছড়ানো দরকার তাছাড়া রাতে মশারি ব্যবহার করা প্রয়োজন প্রথমে আমরা প্রথম বাক্যটা অনুবাদ করব। ম্যালেরিয়া প্রবণ এলাকায় নিয়মিত ডিডিটি ছড়ানো দরকার এই বাক্যটায় সাবজেক্ট দেখো ডিডিটি তাহলে সাবজেক্ট বসানো হলো এরপর আমাদের ভার্ভ বসাতে হবে এখানে ভার্ভ দেখো ছড়ানো দরকার আর বাক্যটা দেখো প্যাসিভে রয়েছে এক্ষেত্রে আমরা স্যুড ব্যবহার করবো তাহলে কি হবে স্যুট বি স্প্রেড ছড়ানো দরকার দেখো মোডাল ভার্ভে প্যাসিভ ভয়েস ইউজ করা হলো এই স্যুড বি স্প্রেডের পরিবর্তে তোমরা নিট টু বি স্প্রেড এটাও ইউজ করতে পারো কিন্তু যেহেতু এটা অ্যাডভাইস বোঝাচ্ছে তার জন্য স্যুড বি স্প্রেড এটাই বেটার চয়েস হবে তারপরে দেখো কখন ছড়ানো দরকার এখানে দেখো রয়েছে নিয়মিত আমরা অনুবাদ করব নিয়মিতভাবে তাহলে কি হবে রেগুলারলি আচ্ছা কোথায় ছড়ানো দরকার এখানে দেখো রয়েছে ম্যালেরিয়া প্রবণ এলাকায় তাহলে দেখো ইন ম্যালেরিয়া প্রোন এরিয়াস তাহলে বাক্যটা কি দাঁড়ালো ডিডিটি শুড বি স্প্রেড রেগুলারলি ইন ম্যালেরিয়া প্রোন এরিয়াস তাহলে প্রথম বাক্যটা অনুবাদ হয়ে গেল এবারে দ্বিতীয় বাক্যটা দেখো তাছাড়া রাতে মশারি ব্যবহার করা প্রয়োজন দেখো শুরুতে রয়েছে তাছাড়া মোরোবার বসানো হলো এই মোরবার হচ্ছে অ্যাডভার বাক্যের শুরুতে রয়েছে তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে এরপর দেখো রয়েছে রাতে মশারি ব্যবহার করা প্রয়োজন কি প্রয়োজন রাতে মশারি ব্যবহার করা প্রয়োজন এই প্রয়োজন শব্দটাকে জোর দিতে ইন্ট্রোডাক্টারি ইটকে আমরা সাবজেক্টের জায়গায় বসাবো তাহলে কি হবে ইট ইজ ন্যাসেসারি প্রয়োজন আচ্ছা কি প্রয়োজন মশারি ব্যবহার করা তাহলে কি হবে টু ইউজ মস্কিটো নেটস কখন রাতে অ্যাট নাইট তাহলে বাক্যটা কি হলো মোরওভার ইট ইজ ন্যাসেসারি টু ইউজ মস্কিটো নেটস অ্যাট নাইট শেষের বাক্যটা দেখো কিন্তু যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো মানুষের সচেতনতা এখানে দেখো শুরুতে রয়েছে কিন্তু বাট বসলো এরপর আমাদের সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট দেখো যা সবচেয়ে বেশি প্রয়োজন এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কি হবে হোয়াট ইজ নিডেড মোস্ট দেখো সাবজেক্টের জায়গায় নাউন ক্লস বসেছে এরপর দেখো রয়েছে তা ইংরাজিতে যা থাকলে আর তা বসানোর প্রয়োজন হয় না দেখো এরপর রয়েছে হোলো এটা হচ্ছে ভার্ভ ইস বসানো হলো তারপরে দেখো রয়েছে মানুষের সচেতনতা পিপলস অ্যাওয়ারনেস তাহলে দেখো হোয়াট ইজ নিডেড মোস্ট এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট ইস হলো ভার্ভ আর পিপলস অ্যাওয়ারনেস এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আজকে এই পর্যন্তই আবার নেক্সট ক্লাসে দেখা হবে বাইক